নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। বরিশালে সরবরাহ বাড়ায় কমেছে দাম, এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাকিল, সরকার থেকে যখন ডিম, আলু এবং পেঁয়াজের দাম কমানোর জন্য দাম নির্ধারণ করে দেওয়ার পরও বরিশালের বাজারগুলোতে বেশি দামে বিক্রি হচ্ছে, ঠিক তখন কিছুটা হলেও স্বস্তির সংবাদ নিয়ে এসেছে ইলিশ মাছ। কারণ বরিশালের বাজারে বর্তমানে ইলিশ মাছের দাম কিছুটা হলেও কমেছে। ব্যবসায়ীরা বলছে সাগরের পাশাপাশি নদীতে ইলিশ মাছের জেলেদের জালে ধরা পড়ার কারণে কিন্তু এটি সম্ভব হয়েছে বলে কিন্তু এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু আমাদেরকে বলেছে। এই মুহূর্তে আমরা আছি বরিশালের সবচেয়ে বড় পাইকারি মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে, এবং এখানে এসে আমরা ঘুরে দেখেছি সকাল থেকেই আসলে স্থানীয় যেসব নদী আছে সেই নদীর মাছে কিন্তু ছয়লাভ হয়ে গিয়েছে বাজার, এবং প্রায় সব জায়গায় কিন্তু আগের চেয়ে কেজিতে ইলিশ মাছের দাম কিছুটা হলেও কমেছে। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যা জানতে পেরেছি তা হলো যে বর্তমানে বাজারে 500 গ্রাম ওজনের যে ইলিশ মাছ আছে তা আগে 1200 টাকায় বিক্রি হলেও এখন কিন্তু বিক্রি হচ্ছে 1100 টাকায়। এছাড়া 600 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ মাছগুলো আছে তা কিন্তু আগে 1500 টাকা করে কেজি দরে বিক্রি হতো, কিন্তু বর্তমানে তা বিক্রি হচ্ছে 1350 টাকা কেজি দরে। এছাড়া 1 কেজি ওজনের যে ইলিশ মাছগুলো আছে সেগুলো আগে 1650 টাকা কেজি দরে বিক্রি হলেও মাত্র 1 সপ্তাহের ব্যবধানে বর্তমানে কিন্তু 1450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর কেজির উপরে যে ইলিশ মাছগুলো আছে সেগুলো আগে 1200 টাকা করে সেগুলো আগে 1700 টাকা করে বিক্রি হলেও বর্তমানে কিন্তু বিক্রি হচ্ছে 1550 টাকা কেজি দরে। এছাড়া বাজারে যে অন্যান্য মাছগুলো আছে সেগুলোর দামও কিন্তু বর্তমানে স্বাভাবিক আছে বলে কিন্তু পাইকাররা আমাদের কাছে জানিয়েছে। আমাদের কাছে বর্তমানে যে ব্যবসায়ীরা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছে যে মূলত ইলিশ মাছের দামটা আসলে কমার মূল কারণ হয়েছে নদীতে ইলিশ মাছ বেশি পাওয়ার কারণে। এই যদি নদীতে যদি আরও ইলিশ মাছের যদি বেশি পায়, জেলেদের জাল যদি ধরা পড়ে তাহলে দাম আরও কমবে বলে কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে জানিয়েছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। সহকর্মী শাকিল মাহমুদ যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে।